আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদ আবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে জেনার হাত থেকে বাঁচতে নারী এবং পুরুষ হস্তমৈতন করতে পারবে কিনা উক্ত বিষয়ের জবাব আল্লাহ হওয়া আহ তালার আইনে হস্তমৈতন একটা জঘন্যতম অপরাধ এর কারণে মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে পরিণত হয়ে যায় এই হস্তমৈতনের ফলে মানুষের জীবনী শক্তি ও যৌনশক্তি কমে যায় এবং মানুষ দৈহিক নৈতিক এবং মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয় এবং এটা বিভিন্ন রোগের ধারক এবং বাহক সম্মানিত শ্রোতামণ্ডল স্পেশালি ধ্বজভঙ্গ সিফিলিস গণরিয়া অপুষ্টি রক্তশূন্যতা বুক ধরপড় করা মাথা ঘোরা এবং মাথা ধরা সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয় ধ্বজ এই হস্তমৈথুনের ফলে বিশেষ করে পুরুষদের চেয়ে স্ত্রীদেরও কিন্তু কম নয় যদি কোনো মহিলা এই মৈথুন করে থাকে তাহলে তাদের প্রদার অর্থাৎ সাদা স্রাব হয় এবং তাদের যৌন অঙ্গ সংকীর্ণ হয়ে যায় জ্বালাপোড়ার সৃষ্টি হয়ে যায় রূপ লাবণ্যে বার্ধক্যের সাপ নেমে যায় এবং সন্তান ধারণের ক্ষমতা কমে যায় অতএব এই সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে প্রত্যেক নারী এবং পুরুষকে বিরত থাকতে হবে উক্ত বেশে বিশেষ করে আমাদের হাতকে আমরা ইউজ করি এই হাত সম্পর্কে আল্লাহ সুবাহা হুয়া তালা কে আমাদের দিন হাত কিন্তু কথা বলবে উক্ত বেশে মহান আল্লাহ সুবাহা হুয়া তালা তিনি মহাগরণ তাল কোরআনের সোরাইয়াসিন ছত্রিশ নম্বর সোরা তেইশ নম্বর পাড়ার পঁয়ষট্টি নম্বর আতের মধ্যে আল্লাহসবাহানা হওয়া তাহালা তিনি বলেন আল ইয়মা আখতিম আল আফআহিহিম অতকাল লেমন আইদিহি মাতাস হাদুয়ার জুলহুম বেমা কানু ও এক সেবন আল্লাহসবাহানা হুয়া তাআলা কয়ামতের দিন মানুষের মুখে মোহর মেরে দিবেন মানুষের মুখে মোহর মেরে দেওয়ার পরে তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে বেমা কান ও এক সেবন তারা যেটা অর্জন করেছে সম্মানিত উপস্থিতি অতএব হুঁশিয়ার এবং সাবধান থাকতে হবে আমাদের হাত দিয়ে যেন এই ধরনের কোনো কাজ না হয় এই ধরনের কোন কাজ হস্তমৈথুনের কোনো কাজ যেন আমাদের এই হাত দ্বারা সংগঠিত না হয় উক্তবেশে বেশে আল্লা রসুল সাল্লাহ আলিয়া তিনি বলেন বুখারি শরীফের হাদিস মিশকাত বাংলা মিশকাত হাদিস নাম্বার বাংলা মিশকাত নবম খণ্ড হাদিস নাম্বার চার হাজার ছয়শত এক রসুল রসুলসাল্লাম তিনি বলেন মাইয়াজ মাল্লী মা বাইনালি হাই হে মা বাইনালিজ লাহিয়াজ মাল্লাহ হল জান্না শোনো তোমাদের কোনো ব্যক্তি যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারে রাসূস আসসাল্লাম তিনি বলেন তোমাদের কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারে আমি বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাল্লাহসাল্লাম থয়ামত এর দিন তার জন্য জামনাতের জামিনদার হব অতএব সেই দুইটি কথার সেই দুইটি বিষয়ের কথা বিশ্বনবী বললেন এক নম্বর বললেন যে মা বাইনালি হাই তোমাদের দুই জোয়ালের মধ্যবর্তী স্থল তথা জিহবা অমাবাই না রিজলাই হে দুই পায়ের মধ্যবর্তী স্থল তথা লজ্জায়স্থান জিহবা এবং লজ্জাইস্তানকে যদি তোমরা হেফাজত করতে পারো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বলেন আমি তোমাদের জন্য দিন জান্নাতের জামিনদার হব অতএব লজ্জাইস্তানকে আমাদের হাতকে এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের হেফাজত করতে হবে আল্লাহ সভায়না হওয়া তালা তিনি আমাদের সেই সুমতি দান করুক আল্লাহ মাহামিন